মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা খতিয়ে দেখতে শিলিগুড়ির বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরিয়ে দেখলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা খতিয়ে দেখতে শিলিগুড়ির বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সকালে তিনি প্রথমে যান শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়, এরপর নেতাজি হাই স্কুল ও ঘোগমালী হাই স্কুলে পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। এদিন শিক্ষামন্ত্রীর সাথে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিছু ব্যক্তি এই ধরনের কাজ করেছে, তবে যদি কোনো ছাত্র এই ধরনের কাজে যুক্ত থাকে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পর্ষদের আইন অনুযায়ী। তবে এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের পরীক্ষা যথেষ্ট ভালোই হচ্ছে, কোথাও কোনো রকম প্রশ্নপত্র ফাঁসের খবর নেই। এখনো পর্যন্ত পরীক্ষা ঠিকভাবেই চলছে। আমি এখানে উত্তরকোনাতে মিটিং এ এসেছি, ভাবলাম সকালবেলা ঘুরে যাই। গৌতমকে বললাম একটা স্কুলে যেতে চাই, আমি চলে আসলাম। হাকিমপাড়া বালিকা বিদ্যালয়, আরো দুটো স্কুলে যাব, অভিভাবকদের সঙ্গে মিট করব, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছি যে তারা কোশ্চেন টোশ্চেন নিয়ে তাদের কোনো ঠিক আছে কিনা, কোনো অভাব অভিযোগ আছে কিনা। এই এখন পর্যন্ত সেই ধরনের কোনো অভাব অভিযোগ তো এখনো পর্যন্ত কলকাতাতেও শুনিনি, এখানে এসছি এখানেও শুনছি। একটা বিষয় যেটা হচ্ছে যে প্রত্যেকবার একটা অস্বস্তি বিষয় আসছে যে মালদা থেকে পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস হচ্ছে। প্রশ্ন ফাঁস মানে আর প্রশ্ন হোয়াটসঅ্যাপ দেওয়া, না না সেটা নয়, মালদা থেকেই হচ্ছে। এরকম অন্য কোনো কারণ আছে? না না, আমি কোনো জেলাকে নির্দিষ্ট করছি না, যারা করে তারা জেলাকে ভিত্তি করে করে না, তাদের অভ্যাস। কঠোরতম শাস্তি হবে, আমি তো দুবার তিনবার বললাম, যে ছাত্র বা ছাত্রী ধরা পড়বে তার আর পরীক্ষা তিন চার বছর দেওয়ার দরকার। যা পরিষদের আইন আছে তাই মোকাবেলা করা হবে। তো ওভারঅল 99.99% পরীক্ষা ঠিকই আছে, দু একটা লোক বদমাইশি করছে, আমি আশা করি এরপর থেকে আর হবে না।